নমস্কার, আপনারা দেখছেন পশ্চিমবঙ্গের সর্ববৃহৎ টেলিভিশন চ্যানেল গ্লোব টিভি, সবার পাশে সবার সাথে। গ্লোব টিভির জ্যোতিষ ও মানব জীবন অনুষ্ঠানে আপনাদের সবাইকে স্বাগত জানাই। মেঘের কোলে রোদ হেসেছে, বাদল গেছে টুটি, মেঘমুক্ত আকাশ আমাদের সকলেরই বড় প্রিয়, রোদ উঠলে মেঘ কেটে যায়। তেমনি জীবনের ভাগ্যাকাশে যখন মেঘ জমায়েত হয়, তখন কিন্তু ভেঙে পড়ার কোনো কারণ নেই, কেননা আমাদের চলে আসতে হবে একজন সুযোগ্য সুশিক্ষিত জ্যোতিষী বন্ধুর কাছে। ভাগ্যাকাশের সেই মেঘও কিন্তু তারা কাটিয়ে দিতে পারেন। এবং আজকে এই যে গ্লোব টিভির জ্যোতিষ ও মানব জীবন অনুষ্ঠানে উপস্থিত থাকেন আপনাদের সকলের অত্যন্ত প্রিয় মানুষ, প্রিয় জ্যোতিষী বন্ধু, যাকে নিয়ে এই জ্যোতিষ ও মানব জীবন অনুষ্ঠান হয়ে থাকে। বাস্তুবিদ, হস্তরেখা বিশারদ, বিশিষ্ট অভিজ্ঞতা সম্পন্ন জ্যোতিষী, যিনি বিজ্ঞানসম্মত বিচারে বিশ্বাসী, পিএইচডি ইন অ্যাস্ট্রোলজি ডক্টর অমিত শাস্ত্রী। এবং অমিতদার অনুষ্ঠান মানেই নানান রকম অজানা বিষয় নিয়ে আলোচনা, জ্যোতিষশাস্ত্রের নানান রকম দিক যেগুলো আমরা জানি না, সেই জিনিসগুলো নিয়ে উনি খুব সুন্দরভাবে আলোচনা করেন এবং সেই সঙ্গে আপনাদের সমস্যা নিয়ে সরাসরি কথোপকথন করেন। এবং আজকেও আমাদের এই অনুষ্ঠানে যারা সরাসরি অমিতদার সঙ্গে আমাদের লাইভ ফোন ইন অনুষ্ঠানের মাধ্যমে কথা বলতে চান, সেক্ষেত্রে আমি বলে রাখি গ্লোব টিভির দুটি অনলাইন ফোন নাম্বার 0332571-2255 এবং 0334-008-1437। আসুন আরো আরেকবার গ্লোব টিভির জ্যোতিষ ও মানব জীবন অনুষ্ঠানে স্বাগত জানাই বিশিষ্ট জ্যোতিষী হস্তরেখাবিদ ডক্টর অমিত শাস্ত্রী মহাশয়কে। স্বাগত অমিত দা আরো একবার এই অনুষ্ঠানে। নমস্কার দর্শকবৃন্দ, গুরুকে প্রণাম জানিয়ে আজকে আমার এই জ্যোতিষ ও মানব জীবন অনুষ্ঠানটি শুরু করব। তা আগামী দিনে কর্মের বিভিন্ন জায়গায় তো চেম্বার করতে হয়, এই চেম্বারের উদ্দেশ্যে আমি রওনা দিয়েছিলাম, যার জন্য হয়তো আমার অনুষ্ঠানটা লাইভ করা যায়নি বা সময় হয়নি। তবে আমার কাছে প্রচুর ফোন কল এসেছিল এবং বারবার বলছেন যে আজকে লাইভ করলেন না, এই সমস্ত ইত্যাদি কথাগুলো তো থাকবেই। আপনাদের সাথে আমার সম্পর্কটাই তো তাই মধুর মতন। তা এই যে মধুর মতন সম্পর্ক, এটাও কিন্তু একটা গ্রহগত কানেকশান, প্রত্যেকটাই রয়েছে। যেমন ডিগ্রি মিনিটের কথা বলি, সময়ের কথা বলি, টাইমের কথা বলি, তাহলে মানুষের সাথে মানুষের এই যে মিষ্টি মধুর সম্পর্ক, এখানেও কিন্তু শুক্রচন্দ্রের প্রভাব থাকবে, বৃহস্পতির প্রভাব থাকবে। আপনারা কেন ভালোবাসছেন আমাকে, আমি কেন আপনাদেরকে অন্তর থেকে ভালোবাসছি, এগুলোর প্রত্যেকটি অংশেই রয়েছে লুকায়িত গ্রহের সেই রিলেশন। তাই আমি এই অল্প সময়ের মধ্যে বিস্তারিত ব্যাখ্যা বা তথ্য হয়তো সবসময় দিতে পারি না, কিন্তু যে বিষয়গুলো বলবো সেই বিষয়গুলোর মাথায় রেখে আপনারা কাজ করবেন, অবশ্যই কাজ করতে হবে। আগামী দিনে ভালো এবং খারাপ এই মিলেই হচ্ছে সময়। আগামী দিনে অবশ্যই বহু বহু বহুজনের গ্রহকুণ্ডলিতে সেই গ্রহ বলাবলের পরিপ্রেক্ষিতে যে সমস্ত গ্রহগুলো ট্রানজিট করছে, রাহু, কেতু, শনি এবং বৃহস্পতি, সেক্ষেত্রে আপনারা অবশ্যই সুফলতা পাবেন। তবে হ্যাঁ, সর্বাগ্রে জেনে নিতে হবে এই সুফলতার গতি কতটা, সেই নিরিখেই তো আপনারা ব্যবসায় নামবেন, সেই নিরিখেই নতুন ব্যবসা হবে, নতুন গাড়ি বাড়ি হবে কিনা, কনস্ট্রাকশন বন্ধ ছিল এতদিন কনস্ট্রাকশন লেভেলে যাবেন কিনা, প্রমোটারিরা কীভাবে তারা ইনভেস্টমেন্ট করবেন, কোন খাতে ইনভেস্টমেন্ট করলে তাদের বেটার হবে, শেয়ার মার্কেটের আবহাওয়া কেমন, ইত্যাদি খুঁটিনাটি সকল তথ্য নিয়ে আমি নেক্সট নেক্সট এপিসোড বাই এপিসোড আমি সমস্ত কিছু জানিয়ে দেব। এবং অবশ্যই আপনারা সেই বিষয়গুলির নিরিখে আপনারা সেইভাবে কাজ করবেন। 11-12 এপ্রিল থেকে স্টার্ট হচ্ছে মানুষের ভাগ্য, কর্ম, যশ, প্রতিপত্তি, শুভ সংবাদ, না হওয়া কাজ, থেমে থাকা কাজ, অর্থ যে টানা পড়েন, সমস্ত দিক দিয়ে কিন্তু শুভ হতে চলেছে। তবে দেখে নিতে হবে আপনাদের জন্মকুণ্ডলিতে সেই গ্রহগুলি কি দুস্থানগত আছে, দুস্থানগত নক্ষত্রে রয়েছে, না কোন বা কেন্দ্রে রয়েছে, ভালো যোগাযোগ করছে, সেই নিরিখে আপনারা ফল পাবেন। তার আগে দেখে নিচ্ছি অমিত, টেলিফোনে একজন বন্ধু চলে এসেছেন। নমস্কার, স্বাগত জানাচ্ছি আপনাকে এই অনুষ্ঠানে, কে বলছেন? নমস্কার দাদা, আপনাকে নমস্কার। আমি একটু আমার ছেলের সম্বন্ধে জানতে চাই। আচ্ছা, ছেলের জন্ম তারিখটা বলুন। 21-3-94। 21-3-94, বেশ। জন্ম সময়? সকাল 8:43। বেশ। জন্মস্থান? কলকাতা। আচ্ছা, যে কোনো একটি প্রশ্ন কি নিয়ে জানবেন বলুন। হ্যাঁ, আমি একটা প্রশ্ন করছি স্যার। আমার ছেলে না পড়াশোনায় খুব ভালো, কিন্তু ওনার কিছুতেই উচ্চ শিক্ষা হচ্ছে না, প্রচন্ড বাধা। ও বিদেশে গিয়ে উচ্চ শিক্ষা করতে যায়, দুবার দিয়ে পারলো না,
এটা কি ও কি করতে আচ্ছা, পারবে না, খুব ভেঙে পড়েছে। 21শে মার্চ 1994 সোমবার ছিল দিদি ভাই। জন্ম রাশি মিথুন রাশি, লগ্ন হচ্ছে বৃষ লগ্ন। এই যে বারংবার চেষ্টা করা সত্ত্বেও পাইনি এখনো পর্যন্ত বা হচ্ছে না, এতদিন কিন্তু বৃষ রাশি বা বৃষ লগ্নের সময়টি বিশেষ ভালো ছিল না, আমি অনুষ্ঠানে বারবার বলেছি। তবে হ্যাঁ, 11ই এপ্রিলের পর থেকে যেটা হচ্ছিল না, যেতে পারছিল না। দেখুন, আমি বারবার আমার অনুষ্ঠানে বলি, আমার অনুষ্ঠান দেখেন তো দিদি ভাই, আমি কতগুলো কথা বলি, ভাইটাল কথা কতগুলো বলি, শাস্ত্রীয় ব্যাখ্যা দিলে তো সবকিছু ব্যাখ্যা মানুষ নিতে পারবে না, তা হালকার উপর দিয়ে যে কথা তথ্য আমি দিই সেগুলো যদি আমার অনুষ্ঠান দেখেন তাহলে বুঝতে পারবেন কি আমি বলেছিলাম। শনি এবং রাহু বিদেশ ভ্রমণের ক্ষেত্রে, পারমানেন্ট সেটেলমেন্টের ক্ষেত্রে বিশেষভাবে দায়ী, আমি বলেছিলাম কথাগুলো। তাই এক্ষেত্রে বৃষ রাশি বা বৃষ লগ্নের দ্বাদশ স্থানেতে রাহুর অবস্থান অগ্নি রাশিতে আপনার সন্তানকে বিদেশ ভ্রমণে এডুকেশন বিষয়ে আপনাকে কিন্তু নিয়ে যেতে সাহায্য করবে আপনার সন্তানকে, বুঝতে পেরেছেন? তা এই যে মিথুন রাশি, মিথুন রাশির ছেলে মেয়েদের মধ্যে চঞ্চলতা চপলতা সব কিছুই থাকবে, বুঝতে পেরেছেন কথাটা? এরা কিন্তু একটুতি প্রচণ্ড ভাবুক হবে, যেহেতু আদ্রা নক্ষত্র অবস্থান করছে, দুশ্চিন্তায় ভর্তি, আর শাখা পোশাক যুক্ত চিন্তা, দু একবার যে পরীক্ষায় পাশ করতে পারলো না বা হলো না, সঙ্গে সঙ্গে মন ভেঙে বসে থাকলো, আর চেষ্টা করতে চাইবে না তারা, বুঝতে পেরেছেন? হবে তো, কারণ আদ্রা নক্ষত্র হচ্ছে রাহু নক্ষত্র আর মিথুন রাশি ওই রাশির বায়ুকারক রাশি। এবার চন্দ্র যখন বায়ুকারক রাশিতে অবস্থান করবে, এবং চন্দ্র হচ্ছে মন, আমি মনের কথা বলি, আদ্রা নক্ষত্রে যখন সেই চন্দ্র অবস্থান করবে রাহু নক্ষত্রে, তখন কিন্তু তার মনে শাখা পোশাক যুক্ত চিন্তা, একটা চিন্তা গেল তো আর একটা চিন্তা চলে এলো। এবার বৃষ লগ্নের দ্বিতীয় চন্দ্র না অষ্টমী দৃষ্টি দিচ্ছে, আরো নেগেটিভ চিন্তা করবে দিনের পর দিন, এই চিন্তা করে করে মানসিক চঞ্চলতা বেড়ে যাবে এবং মন ভেঙে যাবে। লগ্নে কেতু, এ তো নিজেকে সংকুচিত করে রাখার প্রবণতা লগ্নে কেতু থাকলে। তবে বিদেশ ভ্রমণে, বিদেশ ভ্রমণের জায়গাটা রয়েছে কিন্তু, হ্যাঁ আমি দেখে নিচ্ছি, লগ্নে কেতু, দ্বিতীয় চন্দ্র, তৃতীয় কোনো গ্রহ নেই, চতুর্থে কোনো গ্রহ নেই, পঞ্চমে বসে বুধ, পঞ্চম পতি বসে আছে, সপ্তম অষ্টম নবম দশম সপ্তম দ্বাদশ, চিন্তা করবেন না, ছেলে বিদেশে। আচ্ছা, টেকনিক্যাল নিয়ে পড়াশোনা করেছে নাকি? হ্যাঁ, ও ইঞ্জিনিয়ারিং পেয়েও পড়েনি জানেন তো, জোর করে সেন্টিভিয়ার্সে মাল্টিমিডিয়া উইথ অ্যানিমেশন নিয়ে পড়েছে, দাদা জীবনে প্রচুর পুরস্কার পেয়েছে। হ্যাঁ 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 হ্যাঁ, এটা হাতের আঁকাও খুব ভালো হবে, রবি শুক্র একাদশে অবস্থান করছে, যেটা নিয়ে পড়াশোনা করেছে মাল্টিমিডিয়া, এটা নিয়েও চলবে, তবে টেকনিক্যাল নিয়ে পড়াশোনা করলেও চলতো, এখানে দুটো দুই ইঞ্জিনিয়ারিং পড়লো। হ্যাঁ 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 হ্যাঁ, যাই হোক, তবে আগামী দিনে সফলতার একটা জায়গা রয়েছে 11ই এপ্রিলের পর থেকে। তবে তার আগে একটা কথা বলি, এই যে বুধ মঙ্গল শনি না পাজল করে দেয় অনেক ক্ষেত্রে, তা আমি দু একটা গ্রহ প্রতিকারের ব্যাপার বলে দেবো, যদি আপনি পার্সোনালি চেম্বারে মিট করেন বা যে কোনো সুযোগ্য সুশিক্ষিত জ্যোতিষ বন্ধুর সঙ্গে মিট করে নেন, তাহলে আমি কোন জায়গার জন্য ছেলে ক্লিক করতে পারছে না, কোন জায়গাটা আটকে রয়েছে, সেটা কিন্তু ডেট টাইম অনুসারে ব্যাখ্যা দিয়ে সমস্ত কিছু সুন্দর করে আপনাকে বলে দেবো, আপনি যোগাযোগ করে নিতে পারেন। এখানে আপনার সন্তানের কিন্তু ভবিষ্যৎ ভালো, উচ্চবিদ্যা রয়েছে, সব কিছুই রয়েছে, কিন্তু বুধ মঙ্গল শনি একসঙ্গে দশমে কানেক্টেড না, আর শুক্র রবির একটা দারিদ্র যোগ একাদশে বসে আছে, একাদশ হচ্ছে সবসময় সাফল্যের জায়গা, সব কিছু রয়েছে মানে মেটেরিয়াল সব কিছু রয়েছে, কিন্তু প্রোডাকশন করতে পারছে না সন্তান, কথাটা বুঝতে পেরেছেন? হ্যাঁ বুঝতে পেরেছি, যাই হোক চিন্তা করবেন না। আচ্ছা, একটু গণেশজিকে কোথায় বসাবো একটু বলবেন, এইটা প্রশ্ন আর কিছু করবো না। হ্যাঁ, কোথায় গণেশজিকে কোথায় বসাবেন? মানে না, এই ব্যাপারটা, এটা বাস্তুর ম্যাটার, এটা বাস্তুর ম্যাটার, এইভাবে তো ব্যাখ্যা দেওয়া যাবে না, বাস্তুকে দেখতে হবে, এর জন্য নর্থ সাইড ডিস্টারবেন্স আছে কিনা, কোন দিকে বসালে আপনার বেটারমেন্ট হবে, এগুলো পড়ে। এখন এই মিডিয়া সাথে জানতে গেলে অবশ্যই যোগাযোগ করতে হবে দাদার চেম্বারে, কারণ আমরা সব সময় বলে থাকি যে কোনো একটি প্রশ্ন আপনারা করুন, কারণ এত স্বল্প সময়ের মধ্যে এত কথার উত্তর দেওয়া সম্ভব হয় না। দাদার চেম্বারগুলো আমি বলে দিচ্ছি কবে কোথায় রয়েছে, তাহিরপুর স্বগৃহ প্রতি রবিবার বেলা 11টা থেকে, কাঁচড়াপাড়া 98 নম্বর ওয়ার্কশপ রোড রূপমন্দির জুয়েলার্সে প্রতি রবিবার বিকেল 4টে থেকে, কলকাতার শিথির মোড়ে প্রতি বৃহস্পতিবার বরাহনগর থানার বিপরীতে, বর্ধমানে উইমেন্স কলেজের বিপরীতে তপন জুয়েলার্সে প্রথম ও তৃতীয় সপ্তাহের শনিবার বিকেল 4টে থেকে, সিঙ্গুরে একান্ত আপন মার্কেটের বিপরীতে প্রতি শুক্রবার বেলা 12টা থেকে, ভদ্রেশ্বরে ঝঙ্কার স্কুলের বিপরীতে প্রতি মঙ্গলবার বিকেল 4টে থেকে, গড়িয়াহাট ভাগ্যচক্রে প্রতি মঙ্গলবার বেলা 11টা থেকে, শিলিগুড়িতে প্রতি মাসের প্রথম সপ্তাহের মঙ্গলবার, এবং দাদার অনলাইন বুকিং নাম্বার যারা মনে করবেন দাদার চেম্বারে আসবেন সেক্ষেত্রে আমাদের অনুষ্ঠান শেষ হয়ে গেলে ফোন করতে পারেন দাদার এই মোবাইল নাম্বারে, অনলাইন বুকিং নাম্বারে 8981355605, 8981355605, এবং
7003437517003434751। অমিতদা দেখে নিচ্ছি বন্ধুকে চলে এসেছেন টেলিফোনে। নমস্কার, স্বাগত জানাচ্ছি আপনাকে এই অনুষ্ঠানে। কে বলছেন? নমস্কার, কে বলছেন? আমি ব্যারাকপুর থেকে বলছি। আচ্ছা, কার সম্পর্কে জানবেন? জন্মটা একটু জানতে। আচ্ছা, ছেলের জন্ম তারিখটা বলুন। 26/12/1990। 26/12/1990, বেশ। হ্যাঁ, আর হ্যাঁ, 26/12/1990, বেশ। জন্ম সময়টা বলুন। 12:25 PM। 12:25 PM, হ্যাঁ, বেশ। আর জন্মস্থান? উদয়পুর, কাশ্মীর। বুঝতে পারলাম না। কাশ্মীর? আচ্ছা, দাদার অনুষ্ঠান দেখেন নিয়মিত? কিরকম লাগে অনুষ্ঠান? ভালো লাগে। আজকে প্রথম লাইন পেলেন নিশ্চয়ই? আজকে প্রথম লাইন পেলেন তো? কিরকম লাগছে প্রথম লাইন পেয়ে? বেশ, ছেলের কি সম্পর্কে জানবেন এবার বলুন। চাকরি মানে কেরিয়ার, তাই তো? বেশ বেশ। এখন কি বর্তমানে কি আপনি ব্যারাকপুর থেকে ফোন করছেন আমাকে? আচ্ছা, 26/12/1990 বুধবার ছিল? রেবতী নক্ষত্রে জন্ম, মীন রাশি, লগ্ন হচ্ছে মীন লগ্ন, এগুলো জানা আছে? মঙ্গল বক্রি, বৃহস্পতি বক্রি। 1990, তাই তো? পড়াশোনা শেষ হয়েছে তো? পড়াশোনাটা শেষ হয়েছে তো? পড়াশোনা শেষ করেছে তো? দাঁড়ান, আমি যেগুলো বলবো শুনুন। লগ্নে চন্দ্র বসে আছে, লগন চাঁদা সন্তান আপনার, মানে মায়ের প্রিয় পুত্র হয় যাদের লগ্নে চন্দ্র থাকে, মাতৃভক্তি থাকে তার মধ্যে প্রচণ্ড, বুঝতে পেরেছেন? আবেগ প্রবণ হয় তারা, একটুতি মানসিক চিত্তচাঞ্চল্যতা আছে, তবে স্ট্রেংথ ক্ষমতা আছে সন্তানের, সন্তানের মানসিক দৃঢ়তাও রয়েছে তার সাথে, বুঝতে পেরেছেন? উচ্চ বিদ্যা হতে গিয়ে একটু বাধা হয়েছিল, ম্যানেজমেন্ট উচ্চ বিদ্যা হতে গিয়ে একটু বাধা হয়েছিল। সেটাই তো দেখতে পাচ্ছি, সমস্যা হয়েছিল। এখন পড়াশোনা কমপ্লিট হয়েছে, আপনি চাইছেন সন্তান চাকরি পায়নি, তা কবে চাকরি পাবে, এটাই তো প্রশ্ন। চাকরি পাবে বলতে ও একটু বাইরের দিকে, বাইরের দিকে চেষ্টা করলে নেক্সট টাইম আপনার জন্য সুখবর। অবশ্যই দ্বিতীয় রাহু অষ্টমে কেতু আসছে এবং দ্বাদশপতি দ্বাদশে লগ্নপতি লগ্নে, এখানে রাহু কানেক্টেড হচ্ছে জায়গাটা, তাই আমি একটা কথা বলি যে অবশ্যই সন্তানের সেই সময় এসেছে যে বিদেশ পাড়ি দেওয়ার জন্য, বুঝতে পেরেছেন? সপ্তম অষ্টম নবম দশম, দশমে রয়েছে আপনার, দাঁড়ান বলে দিচ্ছি, বুধ শুক্র রবি সপ্তম পতি দশমে অবস্থান করছে। হ্যাঁ, বাড়ি থেকে একটু বাইরের দিকে গেলে সন্তানের কিন্তু চাকরির জায়গাটা ক্লিয়ার, চাকরি হবে, বুঝতে পেরেছেন? আউট অফ ওয়েস্ট বেঙ্গল, ফার্স্ট আউট অফ ওয়েস্ট বেঙ্গল, রাহু শনি একসঙ্গে একাদশে বসে আছে, নেক্সট টাইম ও কাজ করতে করতে আউট অফ ইন্ডিয়া, চিন্তা নাই কোনো। এলাকায় থেকে হবে না কিছু, কাছে কাছে, আমি বলছি কাছে থেকে কিছু হবে না, কাছে থেকে এখানে হবে না কিছু, ভালো হবে না কিছু, বুঝতে পেরেছেন? বাইরে থাকলে বেটার জব, বাইরে থাকলে বেটার মানি, বেটার জব, এখানে জায়গা দেখতে পাচ্ছি। আর শনি রাহু একত্রিত হয়ে রয়েছে না ছকের মধ্যে, একাদশের সাথে কানেক্টেড করছে এবং লগ্নপতির সাথেও কানেক্টেড করছে, দশমপতির সাথে কানেক্টেড করছে, সপ্তমপতি দশমে অবস্থান করছে, অষ্টমপতি দশমে অবস্থান করছে, তা সুতরাং বাড়ির কাছে এলে কিছু হবে না, বাড়ির কাছে চাকরি হবে না ভালো। এর যে ক্ষমতা রয়েছে না, ডেপথ রয়েছে না পড়াশোনা করার, হয়তো উচ্চ বিদ্যা একটু ডিস্টার্ব হয়েছে কিন্তু এর ম্যানেজ করার ক্ষমতা রয়েছে, বুঝতে পেরেছেন? বুঝতে পেরেছি। একে একটু আউট অফ ওয়েস্ট বেঙ্গলে পাঠান, আউট অফ ওয়েস্ট বেঙ্গলে পাঠান, নেক্সট সময় আগত দশান্ত দশা প্রত্যন্ত দশার একটা জায়গা দেখার আছে। এবার দশম স্থানেতে দারিদ্র যোগ বলে একটা বিষয় রয়েছে, আর অষ্টমপতি দশমে থাকলে বারংবার চাকরি ছেড়ে চলে আসার মানসিকতা থাকে যে বাড়ি থেকে বেরোতে চাইবো না, এত দূরে যাব না, আমার ভালো লাগছে না, আমি মাকে ভালোবাসি, আমি বাবাকে ভালোবাসি, বিনা কারণে চাকরি হঠাৎ করে ছেড়ে আমার মন কেমন করছে, আমার ঠিক সুট করছে না, এইসব ইত্যাদি 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 কথাগুলো বলে ফট করে ভালো চাকরি ছেড়ে চলে আসবে, এই মানসিকতা ছেলের আছে তো, হ্যাঁ কি না? হ্যাঁ অবশ্যই, সেই জায়গাটার জন্যই তো আপনাকে বারবার বলছি, অবশ্যই সুযোগ্য সুশিক্ষিত কোনো জ্যোতিষ বন্ধুকে দেখিয়ে নিন, ছকটা দেখানোর প্রয়োজন আছে আগামী দিনে, না হলে এই ভালো ভালো চাকরিও ছেড়ে দিয়ে চলে আসবে, বাড়িতে এসে বসে থাকবে, বলবে আমি করবো না চাকরি, আমার ভালো লাগছে না, এমনি ছেলে আপনার স্বাধীন চেতা, কথাটা বুঝতে পেরেছেন?
বেশ বেশ ফোন করার জন্য ধন্যবাদ। বিশদে জানতে গেলে যেটা বারবার বলছি, আসতে হবে দাদার চেম্বারে আপনি যদি মনে করেন। অমিত দা, কেরিয়ার নিয়ে ওনার প্রশ্ন ছিল, এই যে নটা গ্রহ, আমরা যদি ব্যবসাকে নিজেদের কেরিয়ার হিসেবে বেছে নিই, তাহলে এই যে নটা গ্রহের মধ্যে কোন কোন গ্রহ কোন কোন ব্যবসার সঙ্গে? দেখো, সবচেয়ে বড় কথা হচ্ছে কারক গ্রহ প্রত্যেকটি রয়েছে। সন্তান কারক গ্রহ বৃহস্পতি, শুভ ধর্মানুষ্ঠানের কারক গ্রহ বৃহস্পতি, কর্মের কারক গ্রহ, জাগতিক কর্মের কারক গ্রহ হচ্ছে স্যাটার্ন, শনি। আমি এর আগেও দু একবার অনুষ্ঠানে হয়তো বলেছিলাম, ব্যবসার কারক আগে ফার্স্ট ব্যবসার কারক, বুধ হচ্ছে ব্যবসার কারক। এবার সেভেন্থের সাথে, ইলেভেন্থের সাথে, থার্ডের সাথে কানেকশান করতে হবে, সেকেন্ডের সাথে কানেকশান করতে হবে, টুয়েলভের সাথে কানেকশান করতে হবে। কেন টুয়েলভ? টুয়েলভ হচ্ছে আপনি কতটা ইনভেস্টমেন্ট করছেন। সিক্সথেরও কানেকশান দরকার আছে, সিক্সথের গ্রহ বল থাকা দরকার আছে, না হলে আপনি লোন না পেলে কী করে বড় ফ্যাক্টরি করবেন, কী করে ব্যবসা করবেন? ব্যবসাকে দাঁড় করাতে গেলে অবশ্যই টাকার প্রয়োজন রয়েছে, সেক্ষেত্রে বৃহস্পতির বলা বলা হওয়া দরকার। একটি গ্রহ কোনো দিন ফল দিতে পারে না, কখনো ফল দেয়নি, দেবে না। বিভিন্ন গ্রহের সংযুক্তি এবং যে গ্রহটি যে নক্ষত্রে অবস্থান করছে সেই নক্ষত্রের কতটা বলাবল রয়েছে এবং যে স্থানে গ্রহটি অবস্থান করে ব্যবসাটাকে তুখর করবে কিনা আগামী দিনে, সেই স্থানের কটি নক্ষত্র অবস্থান করছে, সেই নক্ষত্র বলাবল কী কী এবং সেই নক্ষত্রের অধিপতিরা কোন স্থানে কার সঙ্গে যোগাযোগ করছে, এত কিছু খুঁটিনাটি তথ্য বিচার বিশ্লেষণ করার পরেতেই আপনি ব্যবসাতে সাকসেসের দোরগোড়ায় পৌঁছতে পারেন। হঠাৎ করে গ্রহ বসে থাকলো, আমি বিচার করে দিলাম, এইভাবে হয় না মিডিয়ার সামনে। এগুলো একটা দীর্ঘমেয়াদি প্রসেস। কারো ভাগ্য জানতে গেলে, ব্যবসা জানতে গেলে, কর্ম জানতে গেলে, কত দূর সেই ব্যবসা করে উন্নতি আছে সেগুলি বিষয়গুলি জানতে গেলে আপনাকে অবশ্যই তাৎক্ষণিক বিচারে নয়, দীর্ঘমেয়াদি একটা বিচারের উপর আস্থা রেখে কাজ করতে হবে। আমি তো দেখে নিচ্ছি বন্ধুকে চলে এসেছেন টেলিফোনে। নমস্কার, স্বাগত জানাচ্ছি এই অনুষ্ঠানে, কে বলছেন? হ্যালো, হ্যাঁ নমস্কার, কে বলছেন? আমি আসানসোল থেকে বলছি, আমি আমার মেয়ের সম্বন্ধে জানব। বেশ, মেয়ের জন্ম তারিখটা বলুন। 14/6/1996। আচ্ছা, জন্ম সময়? বিকেল 3:53 মিনিট। ওকে, রানীগঞ্জ। রানীগঞ্জ, আচ্ছা, কি নিয়ে প্রশ্ন আপনার মেয়ের? মেয়ে কেরিয়ার আর ওই বিয়েটা কখন হবে না আমরা। আচ্ছা, দাদার অনুষ্ঠান দেখেন? আপনি কি রানীগঞ্জ থেকে বলছেন? আসানসোল। চ্যানেলটা কত নম্বর? কত নম্বর চ্যানেলে দেখছেন গ্লোব টিভিটা? ওখানে 688। আচ্ছা, তার মানে হাতওয়ে কেবল কানেকশনে, তাই তো? বেশ বেশ। আচ্ছা, 14/6/1996 শুক্রবার ছিল? দিদি ভাই যেগুলো বলছি মন দিয়ে শুনুন, 14/6/1996 শুক্রবার ছিল? হ্যালো, শুক্রবার ছিল মেয়ের জন্মবার? হ্যাঁ হ্যাঁ, সেটা একটু বলুন দাদা। টিভির দিকে দেখবেন না, আমি যেগুলো বলছি সেগুলো শুনুন। রোহিণী নক্ষত্রের জন্ম, জন্ম রাশি হচ্ছে বৃষ রাশি, লগ্ন হচ্ছে তুলা লগ্ন। দেখুন, তুলা লগ্নের সময় কিন্তু 2022 সেরকম ভালো যাবে না। ডিপ্রেশনে এমনি মেয়ে সময় কাটাচ্ছে, একটুতেই বেশি ডিপ্রেশন করে, বেশি চিন্তা ভাবনা করে, ভেঙে পড়ে। এটা কিন্তু বিগত 1-1.5 বছর হয়ে গেল কন্টিনিউ হচ্ছে, হ্যাঁ কি না? আর তুলা লগ্নের দ্বিতীয় কেতু অবস্থান করেছে এতদিন, এই জন্য মানসিক চিত্ত চাঞ্চল্যতার জায়গা থাকবে, যেগুলো আপনি মেয়ের সাথে, মেয়ে হয়তো আপনার সঙ্গে শেয়ার করতে পারেনি বা চুপচাপ ছিল মেয়ে এতদিন, বুঝতে পেরেছেন? যাই হোক, আমি কতগুলো কথা বলি, 1, 2, 3, 4, 5, 6, 7 সপ্তমতে বিবাহের ক্ষেত্রে ভীষণ একটা বাজে জায়গা আমি দেখতে পাচ্ছি মেয়ের। চাইলেও বিবাহ জায়গাটা বারংবার এসে ভেঙে যাবে, বা মেয়ে বিবাহের জন্য নিজের পছন্দ মতন হঠাৎ করে কাউকে বেছে নিতে পারে এবং তার পরবর্তীকালে যে সাংসারিক যে জায়গাটা রয়েছে সেই সাংসারিক জায়গায় ভীষণভাবে ডিস্টারবেন্স রয়েছে, বুঝতে পেরেছেন? কথাটা বুঝতে পেরেছেন? মেয়ে পিওর মাঙ্গলিক রয়েছে, চতুর্থ পতি ষষ্ঠে বসে আছে, শনিযুক্ত হয়ে কখনোই আপনাকে শেয়ার করবে না সব কিছু কথা, আর আপনিও প্রচণ্ড চিন্তাশীল মানসিকতা যুক্ত। দেখবেন আপনার হাঁটু বা পায়ের নিচেকার অংশ প্রচণ্ড পরিমাণে মাঝে মাঝে ব্যথা হয়, আপনিও খুব দুশ্চিন্তা করেন মেয়ের জন্য, হ্যাঁ কি না? করেন তো? যত গোলযোগ রয়েছে বিয়ে থার ব্যাপারে, কোনো সুযোগ্য সুশিক্ষিত জ্যোতিষ বন্ধুকে দেখিয়ে নিন। কেন বলছি, এখানে দ্বিতীয় পতি, দ্বিতীয় পতি হচ্ছে ফ্যামিলির জায়গা, সেভেন্থ, ষষ্ঠ, সপ্তম পতি অষ্টমে গেছে, সেখানে বারংবার ফোন করতে মানা করা হয়। বুধ, মঙ্গল, শুক্র, রবি, চন্দ্র এতগুলো গ্রহ অষ্টমে অবস্থান করছে, বুঝতে পেরেছেন? সেক্ষেত্রে কিন্তু বিবাহের জায়গাটা ভীষণ ডিস্টার্ব করছে আমি দেখতে পাচ্ছি।
কেরিয়ারটা কিছু হবে না? কেরিয়ার বারংবার দেখুন, শনি কেতুযুক্ত হয়ে থাকলে না বারংবার প্রতিষ্ঠার কাছাকাছি এসেও না, ইন্টারভিউ কাছাকাছি এসেও কিন্তু হয়ে ওঠে না জায়গাটা। মেয়ে যদি কোনো নার্সিং বা হসপিটালিটি ম্যানেজমেন্ট বা নার্সিং এই সব ধরনের নিয়ে পড়াশোনা করতে তাহলে বেটার হতো। কি নিয়ে পড়াশোনা করেছে? ম্যাথে এমএসসি করেছে, ম্যাথমেটিক্স এমএসসি, তার মানে সায়েন্সেই গেছে। অ্যাকচুয়ালি এখানে পিওর সায়েন্স নিয়ে মেয়েটা একটু ডিস্টার্ব, মানে অ্যাকচুয়ালি প্রফেশনাল যে কোর্সগুলো হয় না বর্তমান দিনের যা অবস্থা, স্কুল মাস্টারি চাকরি প্রফেশনাল কোর্স করে বহু 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 জন বসে আছে আমার কাছে আসছে, যে সমস্ত ক্লায়েন্ট এমএসসি বিএড থেকে আরম্ভ করে বহু, এখন তারা চাইছে যে অন্য অন্য প্রফেশনে আমরা চলে যাই, এতে করে আর কিছু হবে না। কথাটা বুঝতে পেরেছেন? ষষ্ঠ স্থান পীড়িত রয়েছে, সপ্তম স্থান পীড়িত রয়েছে, অষ্টম স্থান পীড়িত রয়েছে, লোয়ার পার্ট প্রবলেম করবে মেয়ের, গাইনোলজিক্যাল প্রবলেম থেকে শুরু করে অনেক কিছু, শারীরিক ডিস্টার্বেন্সও করবে, বুঝতে পেরেছেন? চাকরির প্রতিষ্ঠা পেতেও কিন্তু একটু সমস্যা দেবে। কোন সুযোগ্য সুশিক্ষিত জ্যোতিষ বন্ধুকে দেখে করার জন্য ধন্যবাদ। যদি মনে করেন অনুষ্ঠান শেষ হয়ে গেলে দাদার অনলাইন বুকিং নম্বরে ফোন করে যোগাযোগ করতে পারেন। দাদশে রাহুর অবস্থান, ষষ্ঠে শনি কেতু অবস্থান করছে, তাহলে এখানে মানসিক দৃঢ়তার জায়গাটা, সুখের জায়গাটা, ষষ্ঠ চলে গেল শনি, সেখানে আবার কেতু যুক্ত হলো এবং ষষ্ঠপতি অবস্থান করছে নিজের ঘরে, ঠিক আছে গ্রহ বলে বলিয়ান, কিন্তু এখানে অষ্টমে চলে গেল শুক্র মঙ্গল। এই যে শুক্র মঙ্গল, আমি গ্যারান্টি দিয়ে বলতে পারি শুক্র মঙ্গল ছকে যদি সপ্তমপতির সাথে শুক্র যুক্ত হয়, মঙ্গল যুক্ত হয়, বিবাহিত জীবন ম্যাস্ট হয়ে যেতে পারে, তার কোনোদিন সুখ হবে না। ফোর্থ হাউস সুখ, সেকেন্ড হচ্ছে ফ্যামিলি, সেখানে দ্বিতীয় পতি সপ্তম পতি যদি অষ্টমে যায়, শুক্র মঙ্গল যুক্ত হয়ে যায়, বুধ যুক্ত হয়ে যায়, দ্বাদশ পতি যুক্ত হয়ে যায়, কোনোদিন সুখী হতে পারে না সে, এটা হওয়া সম্ভব নয়। আমাদের হাতে সময় খুব একটা নেই, চলে যাচ্ছি আপনার আলোচনায়, যেটা ওই ব্যবসা নিয়ে আপনি বলছিলেন যে কোন গ্রহ কোন ব্যবসার কারক, বা এটাও বলছিলেন যে সমস্ত গ্রহগত সন্নিবেশ দেখার অবশ্যই প্রয়োজন রয়েছে। সবচেয়ে বড় কথা হচ্ছে যেটা, একটি গ্রহ তো ফল দিতে পারে না। এই যে মেয়েটির দেখতে পাওয়া গেল লগ্নপতি সিক্সথ এর সাথে কানেকশন করছে, অষ্টমের সাথে কানেকশন করছে, তাহলে সেক্ষেত্রে ইনার যদি রিক্সি প্রফেশন, যেমন বি ফার্ম নিয়ে পড়াশোনা করা, হসপিটালিটি ম্যানেজমেন্ট নিয়ে পড়াশোনা করা, কম্পিউটার সায়েন্স নিয়ে পড়াশোনা করলে আরো বেটার হতো, আরো বেটার জায়গাটা হতো। এমএসসি ম্যাথের উপরে করেছে অথচ বিএড এর জায়গা তৈরি করেনি, শুধু এমএসসি ম্যাথে করেছে, এক্ষেত্রে চাকরি পেতে গেলে সেই কম্পিটিটিভ এক্সামের সহায় নিতে হবে। এখন বর্তমানে তো সেই যা পরিস্থিতি, সেক্ষেত্রে আপনি সিম্পল লাইন নিয়ে পড়াশোনা করে যদি আপনি চাকরির আশা করেন, তাহলে সেই চাকরির আশা আপনার বৃথা হতে পারে, হয়তো সেক্ষেত্রে আপনাকে আদার স্টেটে গিয়ে পড়াশোনা করতে হবে, পরীক্ষা দিতে হতে পারে। তো এক্ষেত্রে রবি যার সেভেন্থের সাথে, থার্ডের সাথে, ইলেভেন্থের সাথে, সেকেন্ডের সাথে কানেকশন করবে, যেমন থার্ড মিথুন লগ্নের ক্ষেত্রে রবি যদি থার্ড হয়, মানে তৃতীয় পতি মিথুন লগ্নের ক্ষেত্রে, সে তৃতীয় পতি যদি একাদশে যায়, তৃতীয় পতি যদি সেভেন্থের সাথে কানেকশন করে, তাহলে সেক্ষেত্রে আপনি ভেকলসের বিজনেস করলেও আপনার ভালো হবে, সাকসেস হবে। শনি মঙ্গলের সাথে কানেকশন করলে আপনি কনস্ট্রাকশন, গভর্নমেন্ট কনস্ট্রাকশনে যান, তাহলে সেক্ষেত্রে সাফল্য পাবেন। এক্সপোর্ট ইম্পোর্টের জায়গা থেকেও আপনি সাফল্য পাবেন। হাতে কি একদম সময় নেই না? হাতের সময় কিরকম আছে একটু দেখালে ভালো হয়। ওই এক মিনিট আছে, মানে নিঃশ্বাস প্রশ্বাস ফেলতে নিতেই তো হয়ে গেল, এই জন্যই তো আপনার অনুষ্ঠান। মানে শুক্রের সাথে যদি রবি কানেক্টেড হয়, সেক্ষেত্রে গোল্ড অ্যান্ড ডায়মন্ড জুয়েলারিতে চলে যান। সেভেন্থের সাথে কানেকশন হলে, বৃহস্পতির ক্ষেত্রে অবস্থান করলে, তাহলে গোল্ড অ্যান্ড ডায়মন্ড জুয়েলারিতে চলে যান, ভীষণ ফল পাবেন। এছাড়াও ভেনাস এবং মুনের সাথে যদি সান কানেকশন করে, সেভেন্থ ইলেভেন্থ থ্রি কানেকশন, সেকেন্ড কানেকশন, ফিফথ কানেকশন সাফল্য, কারণ সেভেন্থ ইলেভেন্থ হচ্ছে ফিফথ, এই সমস্ত বিষয়গুলি অনেক দেখার বিষয় রয়েছে। হ্যাঁ, শুধু ইলেভেন্থ আমি দেখে নিলাম সাকসেস, সেটা না, সপ্তমপতি কোথায় অবস্থান করছে, রবি যে কানেকশন করছে, রবি আর কার কার সাথে কানেকশন করছে, কোন মানে বায়ুরাশিতে, কারণ উত্তপ্ত একটি গ্রহ মঙ্গল আর রবি হচ্ছে উত্তপ্ত গ্রহ, সেক্ষেত্রে তারা যদি বায়ুরাশিতে অবস্থান করে, তারা যদি অগ্নিরাশিতে অবস্থান করে, তাহলে সেক্ষেত্রে ব্যবসার গতি অনেক ত্বরান্বিত, অনেক অনেক ফাস্ট হয়, সেক্ষেত্রে মেন্টাল পাওয়ার আসে, স্ট্যামিনা পাওয়ার আসে, বিভিন্ন রকমের বিষয়গুলি থাকে। মুন এবং ভেনাসের সাথে যদি কানেক্ট করে, তাহলে ক্লথের বিজনেসে যান, সাকসেস পেয়ে যাবেন। যদি বৃহস্পতির সাথে কানেকশন করে, বৃহস্পতি কেতুর সাথে কানেকশন করে, তাহলে ধর্মের যে উপকরণগুলো আছে না, ধর্মের যে উপকরণগুলো, তা সেই বিষয়ে মানে দশকর্মার ভাণ্ডার চলে যান, তাহলে সাকসেস পাবেন। পুরোহিতের যে, হ্যাঁ হ্যাঁ অবশ্যই অবশ্যই সাকসেস। রবি কি দেয়? অন্ধকারের জীবনটিকে আলোকিত করে। ওই জন্য রবির সাথে শনির যে দ্বন্দ্ব, রবি শনি যুক্ত থাকলে, কেতু যুক্ত থাকলে, রাহু যুক্ত থাকলে, শনি দ্বারা দৃষ্ট হলে, তাহলে সেক্ষেত্রে জীবনের আলো, জীবনের আলো কোনটি?
আমি বেড়ে চলবো, আমার মন সেই দিকে, আত্মা সেই দিকে মনোনিবেশ করবে যেখান থেকে আমি সাকসেস পাবো, এই জায়গাগুলো কিন্তু হয়ে ওঠে না বারংবার। অসংখ্য ধন্যবাদ অমিত দা, আজকের মতন আমাদের আলোচনা এখানেই থামাতে হচ্ছে। অমিত দাকে নিয়ে আবার আমরা চলে আসব আগামী বুধবার ঠিক দুপুর 3:35 গ্লোব টিভি চ্যানেলের জ্যোতিষ ও মানব জীবন অনুষ্ঠানে। অমিত দাকে ধন্যবাদ জানি এবং সকল দর্শক শ্রোতা বন্ধুকে ধন্যবাদ জানি। আজকের মতন অনুষ্ঠান থেকে বিদায় নিচ্ছি। সুস্থ থাকুন, ভালো থাকুন, আনন্দে থাকুন। নমস্কার।